পটুয়াখালীর দুর্গম চরের মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নদী সাগর পেরিয়ে জেলা শহরে চিকিৎসা নিতে না পেরে সাধারণ মানুষ চিকিৎসা নিচ্ছেন এসব স্বাস্থ্য কেন্দ্রে। তবে জনবল সংকট, জরাজীর্ণ ভবন সহ নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। তবে শূন্য পদে নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাজীর হাওলা কমিউনিটি ক্লিনিক। উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় মানুষের একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক। প্রতি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে MBBS ডাক্তার থাকার কথা থাকলেও নেই একটিতেও। আর কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং প্রতি ইউনিয়নে তিনজন করে স্বাস্থ্য সহকারী থাকার কথা থাকলেও খালি রয়েছে এক তৃতীয়াংশ পদই। জনবল সংকট ও চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কারণে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হয়। পাশাপাশি রোগীরাও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত লোক নিয়োগ দেওয়া নেই, তার দরুন এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে শূন্য পদে জনবল নিয়োগের পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। আমাদের এই মুহূর্তে 32টি সিএসসিভির পদ পুরোপুরি ফাঁকা এবং কিছু কিছু কমিউনিটি ক্লিনিক আমাদের জরাজীর্ণ অবস্থায় আছে এবং 6টি পুনর্নির্মাণ করা হচ্ছে। আমাদেরকে এ বিষয়ে আমরা আরও বেশি নজরদারি করতেছি যে কীভাবে কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা যায়। পটুয়াখালীর 8টি উপজেলায় 236টি কমিউনিটি ক্লিনিক এবং 54টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যার অধিকাংশই রয়েছে জনবল সংকট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।